কি মাছ এটা? এটা দেশি মাগুর ভাইয়া। দেশি মাগুর? জি, এই বছরের মনে করেন প্রথম 24 সালে নতুন ডিমের মাছ। নতুন ডিমের? জি, এই প্রত্যেকটা মাছের গায়ে ডোরা কাটা দাগ আছে দেখেন। বিদেশি মাগুর কালো, আর দেশি মাগুরটা ডোরা কাটা দাগ থাকবে মাছের গায়ে। এটা সর্বোচ্চ কতটুকু হবে? এটা সর্বোচ্চ আপনার 3-4 মাসের মধ্যে কালচার করা যাবে। আমার কাছে দু রকম সাইজ আছে। আচ্ছা, আর একটা কোন ধরনের সাইজ আছে? এই দেখেন, একটা হচ্ছে একটু ছোট মাছ, ওর থেকে ছোট মাছ। আচ্ছা, এটাও নতুন ডিমের মাছ। নতুন ডিমের মাছ? এটাও তো দেশি মাগুর মনে হয়। জি, এটা আছে আপনার 1 টাকা করে বেচতেছে। 1 টাকা করে বিক্রি করতেছে? এটা কেজিতে কত হাজার? কেজিতে মনে করেন এটা ভাঙবে আপনার 1500। 1500 ভাঙবে? জি। আচ্ছা, কেজিতে যদি নেয় তাহলে কত করে রাখবে? কেজিতে নিলে কেজি দেবো বাজার, মাছের কাঁচামালে বাজার উঠানামা করে। আজকে দেখা যাচ্ছে আপনার 1 টাকা, কালকে 90 পয়সা কি 1200 টাকা হাজার হতে পারে, এটা আলোচনা সাপেক্ষে। আর আমার আপনার চ্যানেল থেকে যে ভিডিও থেকে মাছ নেবে, 1000 পিস মাছে 120 করে ফ্রি পাবে। দেশি মাগুর? জি, এই বছরের মনে করেন প্রথম 24 সালে নতুন ডিমের মাছ। নতুন ডিমের? জি, এই প্রত্যেকটা মাছের গায়ে ডোরা কাটা দাগ আছে দেখেন। বিদেশি মাগুর কালো, আর দেশি মাগুরটা ডোরা কাটা দাগ থাকবে মাছের গায়ে। এটা সর্বোচ্চ কতটুকু হবে? এটা সর্বোচ্চ আপনার 3-4 মাসের মধ্যে কালচার করা যাবে। 3-4 মাস আপনার 4-5 কেজি হবে। আপনি সাদা মাছের তলে দিতে পারবেন, আলাদা কালচার করতে পারবেন, আর পাঙাশের তলেও দিতে পারবেন, মনোসেক্সের তলে দিতে পারবেন, মানে এর কোনো বাড়তি খাবার লাগবে না। আচ্ছা, এটার দাম কত করে? এটার দাম বেশিছে আপনার 1.50 টাকা, মানে পরিবহন খরচ বাদে। পরিবহন খরচ বাদে 1.50 টাকা? আমার কাছে দু রকম সাইজ আছে। আচ্ছা, আর একটা কোন ধরনের সাইজ আছে? এই দেখেন, একটা হচ্ছে একটু ছোট মাছ, ওর থেকে ছোট মাছ। আচ্ছা, এটাও নতুন ডিমের মাছ। নতুন ডিমের মাছ? এটাও তো দেশি মাগুর মনে হয়। জি, এটা আছে আপনার 1 টাকা করে বেচতেছে। 1 টাকা করে বিক্রি করতেছে? এটা কেজিতে কত হাজার? কেজিতে মনে করেন এটা ভাঙবে আপনার 1500। 1500 ভাঙবে? জি। আচ্ছা, কেজিতে যদি নেয় তাহলে কত করে রাখবে? কেজিতে নিলে কেজি দেবো বাজার, মাছের কাঁচামালে বাজার উঠানামা করে। আজকে দেখা যাচ্ছে আপনার 1 টাকা, কালকে 90 পয়সা কি 1200 টাকা হাজার হতে পারে, এটা আলোচনা সাপেক্ষে। আর আমার আপনার চ্যানেল থেকে যে ভিডিও থেকে মাছ নেবে, 1000 পিস মাছে 120 করে ফ্রি পাবে। এটা ভিয়েতনামি কই? জি, এটা ভিয়েতনামি কই দেখেন। এটা বয়স কত দিন? এটা বয়স হচ্ছে আপনার আর ডিমের থেকে শুরু করে 17-18 দিন গেছে। 17-18 দিন হয়েছে? জি। আচ্ছা, এটা কত দিনে বাজারজাত করা যাবে? এটা 3-4 ক্যাটফিশ জাত, সব 3-4 মাসের মধ্যে বাজারজাত করা হয়। বাজারজাত করা যাবে? জি। এটা কি এই বছরের মাছ? এটা এই বছরের নতুন মাছ। এটা কেজিতে কত হাজার ভাঙবে? এটা কেজিতে ভাঙবে আপনার 1200। 1200? জি। কেজি কত করে আর পিস কত করে বিক্রি? হাজার বেচতেছি আপনার 500 টাকা। হাজার? 500 টাকা? 50 পয়সা পিস? মাত্র 500 টাকা? হ্যাঁ, মাত্র 500 টাকা। হাজার? আর কেজি নিলে কেজি তো দেবো, সেটা হচ্ছে আপনার 1200 কেজি আপনি দেবেন আমার 700 টাকা। 700 টাকা? জি। আচ্ছা, কই একরকম, আরো বড় এক সাইজ আছে দেখেন। এই দেখেন, সব ভিয়েতনামি কই প্রত্যেকটা মাছের। এই দেখেন, লেজে ফুটা আছে। ভিয়েতনামি কয়টা সিনারো মেন ও ফুটা থাকে? প্রত্যেকটা কাঞ্চের গুড়া ফুটা থাকে, লেজার গুড়া ফুটা থাকে। এই দেখেন, এই দেখেন, লেজার গুড়া ফুটা আছে, কাঞ্চের গুড়া ফুটা আছে। এই দেখেন, এটা ভিয়েতনামি কই। এটাও আপনার নতুন মাছ, কিন্তু এর মাথার মাছ, মানে পুকুরতে মাছ তুলি সব রকম গ্রেডিং করে বাজারে বেশি। এটা কেজি পড়বে আপনার 600 টাকা। 600 টাকা? জি। আচ্ছা, এটা কেজিতে ভাঙবে আপনার 350। 350? জি, এটা তো একটু বড় মাছ, এই জন্য এই মাছের দামটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, পরিবহন খরচ বাদে, পরিবহন খরচ আমি ধরিনি, পরিবহন খরচ তখন আপনার আলোচনা সাপেক্ষে আমি দিয়ে দেবো। দিয়ে দেবেন? জি। আচ্ছা, আমার কাছে শিং মাছ আছে দেখেন। আজকে ট্যাংরা নাই ভাই? হ্যাঁ, ট্যাংরা আছে। কোথায়? ট্যাংরা হাউজে রয়েছে। ট্যাংরা তো ঝর্ণাতে রাখতে হয়, বাজারে রাখা যায় না। এটা কি ভাই? এটা শিং মাছ। দেশি শিং? জি। আচ্ছা, এটা বয়স কত দিন? এটার বয়স আপনার 1.5 মাস। এটা তো মানে 3-3.5 মাসে বাজারজাত করা যাবে। হ্যাঁ, এটা তো আপনার হচ্ছে বড় মাছ, আমার ছোট মাছও আছে। এটা কেজিতে কত পিস ভাঙবে? এটার কেজিতে ভাঙবে আপনার 350। 350? জি। কত করে বিক্রি করতেছেন? কেজি নিলে পড়বে 600 টাকা। আর যদি পিসে নেন, পিসে পড়বে আপনার হচ্ছে 2 টাকা। 2 টাকা করে? জি, 2 টাকা পিস। এতে ছোট আছে, সেটা পড়বে 1 টাকা, বিভিন্ন সাইজের উপরে নির্ভর করে। আচ্ছা, এই জি দেখেন, এইটা হচ্ছে ছোট সাইজ। ছোট সাইজ? এটা কেজিতে ভাঙবে 1200। কেজিতে 1200 ভাঙবে? জি।
এটা কি অরিজিনাল দেশি? অরিজিনাল দেশি, দেশি শিং না? আচ্ছা, এটা ফিস কত করে আর কেজি নিলে কত করে? এটা কেজি পড়বে আপনার 1300 টাকা, আর হাজারে নিলে হাজার পড়বে 90 পয়সা, মানে 900 টাকা হাজার। আচ্ছা, 90 পয়সা পিস। আর আপনার চ্যানেল থেকে যেই ভিডিও থেকে মাছ নেবে তার জন্য 1000 পিস মাসে 100 পিস করে ফ্রি পাবে, যত দিনের চ্যানেল থেকে আপনার মাছ নেবে, যত দিনে নেয়, যত দিন 1000 পিস মাসে 100 পিস করে ফ্রি। চ্যানেলের নাম বললে হবে? হ্যাঁ, চ্যানেলের নাম বললে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার ধামাকা অফার, মানে আপনার চ্যানেলে আমি নতুন ভিডিও দিছি এর জন্য। আপনার এই যে আর আর কি কি বা কোন কোন? আমার কাছে সাদা মাছ আছে, পাঙাশ আছে, তারাবাইন আছে, সবই দেখাবো। এটা কি মাছ? এটা হচ্ছে তারাবাইন মাছ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার চাষের যেটা বাজারে কিনে খাচ্ছেন সেটাই। এখন তো মনে করেন হাইব্রিড মাছ ছাড়া মাছই নেই। এই মাছটার পিস পড়বে হচ্ছে আপনার 1.70 টাকা পয়সা। এটা কি সব মাছের সাথে চাষ করা হয়? সাদা মাছের সাথে, সব মাছের সাথে আপনার দেওয়া যাবে। এটা হচ্ছে যশোরের মাছ। হ্যাঁ, পিস পড়বে আপনার 1.70 টাকা পয়সা। 1.70 টাকা পয়সা? জি। আচ্ছা ঠিক আছে। এই দেখেন, এটা হচ্ছে সাদা পাঙাশ। দেখেন সাদা পাঙাশ? জি, ছোট বড় সব রকম সাইজ দেওয়া যাবে। এটা কি এই বছরের মাছ? হ্যাঁ, এই বছরের মাছ। এটা বয়স কতদিন হবে? এটার বয়স হচ্ছে আপনার 1.5 মাস। কতদিনে বাজারজাত করা যাবে? এটা এটাও 4-5 মাসে বাজারজাত করা যায়। বাজারজাত করা যাবে? এটা কি একটা আছে যে এটা ভাসমান ফিট খাবে? পাঙাশ তো দুই রকমের আছে, এটা কোনটা? লম্বা, এটা সাদা পাঙাশ লম্বা দানা। দেখেন ওইটা চিনার উপায়টা কি? চিনার উপায় হচ্ছে যেটা হচ্ছে আপনার সাদা হবে, তার গা হবে এরকম চকচকে সাদা। হ্যাঁ, আর হচ্ছে মাছটা হবে একটু লম্বা দানা, আর যেটা গোল হবে ওইটা মনে করেন বেশি বড় হবে না, এটা বড় হবে। আর আমরা চাষিকে সবসময় ভালো জিনিসটাই দেবো, কারণ আমরা ছবিতে মাছ বেশি। সাধারণ চাষিরা মনে করেন অনেকে আপনার মনে করেন 2 নম্বরই কাজ করতেছে, এর মাছ যাচ্ছে না। আর একটা চাষিরে যদি আপনি ক্ষতি করেন তাহলে সে আর মাছ নেবে না, সে ওই ব্যবসা অফ করে দেবে। এই জন্য আমরা ভালো জিনিসটা তারা দেওয়ার চেষ্টা করবো, তারা যখন ভালো মাছটা দেবো সে পাশের লোকরাও আমার মনে করেন মাছটা বেসায় দেবে যে আমার ফলন ভালো হয়েছে তুমি এর কাছ থেকে। বাড়িটা কি মাছ? এটা মনোসেক্স তেলাপিয়া। আচ্ছা, এটা বয়স কতদিন? এটা বর থেকে 10 দিন, এক মাস থেকে 10 দিন। আচ্ছা, এটা সিনার উপায়টা কি? মনোসেক্স তেলাপিয়া আছে, ডোরাকাটা দাগ আছে। আর আপনার অরিজিনাল ডুপ্লিকেটের বিষয়টা কি, ডুপ্লিকেট মাছটা কালচে কালার, অরিজিনাল মাছটা সাদা, ডোরাকাটা দাগ পেয়ে টাইগার মনোসেক্স। আপনার এটা হচ্ছে আপনি 3 থেকে 3.5 মাসে কালচার করতে পারবেন, আর 5-5 মাসও রাখতে পারবেন, কিন্তু যতদিন রাখবেন মাছের বডি পারবে, কমবে না। যোগাযোগ করলে সব রকম মাছ আপনার দেখাতে পারবো, এবং আপনার মোবাইল নাম্বারে আমার নাম্বারে ফোন দিলে মাছ পরিবহনে পাঠাতে পারবো। আপনার কাছে কি কি বা কোন কোন ধরনের মাছ পাওয়া যায়? আমার কাছে সাদা মাছের ধানি পাবেন, টাইগার মনোসেক্স, ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে জিএল, কই, মাগুর, আপনার ট্যাংরা, পাঙাশ, মানে সব রকম মাছই আমরা কিনা বেচা করি ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা।